আজ আরও ছ রকম স্বাদের পরোটার রেসিপি আপনাদেরকে শেয়ার করছি গত রবিবার রকম স্বাদের পরোটার রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছিলাম আজ আরও ছ রকম স্বাদের রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রথমেই আমি করে ফেলবো ডিম পরোটা সবার প্রিয় ডিম পরোটা ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু লবণ দিয়েছি স্বাদ অনুসারে এখন রুটির ওপর আমি ভালোভাবে ডিম পুরো ডিমটাকে মাখিয়ে দেব তবে খুব বেশি ডিম দেব না তাহলে ডিমটা বেরিয়ে যেতে পারে আর এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম মরিচ গুঁড়ো আর রুটিটা কিন্তু আমি খুব পাতলা করেই বেলেছি এখন একটা সাইড ধরে আমি অপর সাইডে আমি জুড়ে দিলাম আর হাতের আঙুলের সাহায্যে একটু চেপে দেব যাতে ডিমটা বেরিয়ে না যায় এবার আমি একটা কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন বা নকশা করে দেব। এই রকম বিভিন্ন স্বাদের বা ডিজাইনের পরোটার রেসিপি যদি চোখের সামনে থাকে সবারই খুবই ভালো লাগবে খেতে বিশেষ করে বাচ্চাদের এবার আমি ফ্রাইং প্যানে ডিম পরোটাটা মাঝারি ফ্লেমে আমি ভেজে নেব প্রথমে তেল ছাড়াই একটু ভেজে নেবো দুপিট তারপর চারপাশ থেকে অল্প পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভেজে নেব রেডি আমার ডিম পরোটা এবার আমি বানাবো সস পরোটা দারুণ স্বাদের এই সস পরোটা যে কোনো ঝাল ঝাল তরকারির সঙ্গে বা শুধু এই পরোটা কিন্তু খাওয়া যাবে পাতলা করেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে দেখাই যাচ্ছে যে কতটা পাতলা এবার আমি অন্য রকমভাবে পরোটাটা ভাজ করছি এই রকম চৌকো সেপ করে নিয়েছি আর একটু চাপ দিয়ে রেখেছি যাতে হচ্ছে সসটা বেরিয়ে না আসে এবার হালকা হাতে আমি বেলে নেব এবার আমি আবারও কাটা চামচের সাহায্যে চার চারপাশ আমি নকশা করে দিচ্ছি বা ডিজাইন করে দিচ্ছি দেখতে অপূর্ব লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যে কোনো ঝাল ঝাল তরকারির সঙ্গে এরকম করে আমি পরোটাটা শুকনো ফ্রাইং প্যানে ভেজে নেব তারপর চারপাশ থেকে আমি তেল ছড়িয়ে সামান্য পরিমাণ তেল দিয়েই আমি ভেজে নেব আর এই পরোটাগুলো কিন্তু একদম লো থেকে মাঝারি ফ্লেমেই ভাজতে হবে না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে রেডি আমার সস পরোটা এবার আমি বানাবো আমুল পরোটা যারা মিষ্টি মিষ্টি পছন্দ করে তাদের কিন্তু এই পরোটা খেতে খুবই ভালো লাগবে আর আমুল দুধের পরিমাণটা আপনাদের পছন্দ মতনই দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে পাতলা করে রুটিটা আমি কিন্তু বেলে নিয়েছি এখন এই রকম চৌকো সেপ করেই আমি আবারও পরোটাটা ভাজ করে ফেলছি আর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি পরোটাটা বেলে নেব একটু বড় করি আমুল দুধটা যেহেতু গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছি বেশি পরিমাণে দিলেও অসুবিধা নেই আমুল দুধটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই সেই জন্য একটু চাপ দিয়ে পাতলা করে বেলে নিলাম এবার হাতের আঙুলের সাহায্যে চারপাশটা খুব ভালোভাবে চেপে দিচ্ছি আর একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে রবিবারে যদি এরকম মুখরোচক ভ্যারাইটি পরোটার রেসিপি যদি থাকে সবারই কিন্তু খুশি মনে সকালের টিফিনটা খাওয়া হয়ে যাবে এই রকমভাবে একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেকটা একটা ভেজে নেব তারপর ওপর থেকে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে বা তেল ছড়িয়ে দিয়ে আমি ভেজে নেব একটু খুন্তির সাহায্যে কিন্তু একটু চেপে চেপেই সব পরোটাগুলো ভাজবো যাতে ভেতর থেকে পুরো পরোটাটা ভাজা হয়ে যায় দেখুন কতটা ফুলে উঠেছে এই আমুল পরোটা রেডি আমার আমুল পরোটা এবার আমি করব আখের গুড় দিয়ে তৈরি পরোটা আবারও বলছি যারা মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে তাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বাচ্চাদের এরকম ভিন্ন ভিন্ন স্বাদের পরোটা বা রুটি করে দিলে তারা অনায়াসেই খেয়ে ফেলবে এরকম পুরো রুটিতে আমি গুড়টা মাখিয়ে দিয়েছি যেহেতু গুড়টা পুরো রুটিতে পাতলা করে মাখিয়ে দিয়েছি এই রকম আমি তিন কোনা করে আমি পরোটাটা বেলে নেব এই রকমভাবে পরোটাটা পাতলা করে হালকা চাপ দিয়ে বেলে নেব আর একটা চামচের পেছন সাইড দিয়ে আমি আর একটা ডিজাইনও করে ফেলছি দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগবে তাহলে একই সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক রকম স্বাদের ও ডিজাইনের পরোটার রেসিপি আর আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এখন বানাবো আমি ক্রিম পরোটা এটা আমার সব সময় বাড়িতে থাকে গরুর দুধের যে সর থাকে সেই গরুর দুধটা প্রথম আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দিই ঠান্ডা করে তারপর সকালবেলা আমি সেই মোটা সর তুলে রেখে দিই এটাই হচ্ছে আমার অরিজিনাল ক্রিম এই ক্রিম আমি রুটির মধ্যে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম দারুণ স্বাদের কিন্তু এই পরোটা সেই ফাঁকে আমি গুড় পরোটাটা একটু উলটিয়ে দিচ্ছি পাতলা করেই কিন্তু সব রুটিগুলো বেলে নিতে হবে এবার আমি আর ডিজাইন করছি দেখুন দেখতে খুবই ভালো লাগবে একটু চেপে চেপে দেবো যাতে মুখটা খুলে না যায় আর বেলুনের সাহায্যে আমি হালকাভাবে চাপ দিয়ে বেলে নেব আর চামচে কাটা চামচে দিয়ে আমি একটা সাইড ডিজাইন করে দেবো দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগবে এই ক্রিম পরোটা সেই ফাঁকে আমি গুড় পরোটাটা আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি রেডি আমার গুড় পরোটা তবে আখের গুড় দিয়ে পরোটাটা করলে কিন্তু বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার আমি বানিয়ে ফেলব ক্রিম পরোটা এরকম মাঝারি ফ্লেম করে আমি ক্রিম পরোটা দিয়ে ভেজে নেব আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েই ভাজবো তবে মাঝারি ফ্লেমে এবার আমি বানাবো টমেটো পরোটা আমি টমেটো কুচি করে নিয়েছি সেই টমেটো কুচিগুলো ওপরে ছড়িয়ে দেব আর একটু মরিচ গুঁড়ো আমি দিয়ে দেব আর আবারও বলছি ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এখনই এই ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন আমি দেখুন টমেটো পরোটাটা একটু অন্যরকম স্টাইল হয়ে আমি ভাজ করলাম আর কাটা চামচের সাহায্যে সুন্দর করে আমি ডিজাইন করে দিচ্ছি রেডি আমার ক্রিম পরোটা এবার আমি করে ফেলবো টমেটো পরোটা টমাটো পরোটা আগেই আমি বেলে নিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে পরোটাগুলো কিন্তু খুবই পাতলা পাতলা হয়েছে ভেতর থেকে পুরোটাই ভাজা হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে এই রকম ভাবে প্রথমে আমি শুকনো ফ্রাইং প্যানে আমি ভেজে নিয়ে তারপর তেল ছড়িয়ে ভাজবো তাহলে ভাজাটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে আর পরের রবিবার কিন্তু আমি আরও ছ রকম স্বাদের পরোটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তাই বলছি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে রেডি আমার টমেটো পরোটা